জাকাত দেন, সলাতের সাথে জাকাতের সম্পর্ক। জাকাত কি? জাকাত হলো 100 টাকা থাকলে এক বছর কত টাকা দিবেন? 250 টাকা, স্বর্ণের 7.5 ভরি অথবা তার দাম, অথবা 52 তোলা রৌপ্যের দাম যদি থাকে, অথবা জমি আপনি চাষ করেছেন, যদি বৃষ্টি হয় তাহলে 10 মনে 1 মন কার কাছে? আল্লাহর কাছে। কখন দিবেন? ইয়াউমা হাসাদিহি, যেদিন আপনি ধান কাটবেন সেদিন এটা জমি থেকে দেন। যদি যাকাত না দেন সম্পদ অপবিত্র, অপবিত্র সম্পদ খেয়ে যত ইবাদত করবেন কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যত জায়গায় নামাজের কথা এসেছে যাকাতের কথা এনেছেন কে? হুয়া মাওলাকুম, তোমাদের মাওলা কে? আল্লাহ। আল্লাহর চেয়ে বড় মাওলা আর কেউ নাই। নাইমাল মাওলা, সর্বশ্রেষ্ঠ মাওলা কে? 10 নম্বর সিগন্যাল উঠলো বঙ্গোপসাগরে, উঠে প্রায় আমরা বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু, তখন বদ্রাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হিন্দু ভাইরাও পড়ে, আমি পেয়েছি বার্মি সব কই হুজুর একটু আজান দেন। আমি বললাম তুই হন কয়, আই বুদ্ধু তুই আজান ফুন্ডা কিল্লা কয়, আর আর কিচ্ছুতে খাম নইব, ওনারা আজান দিলে দরজা তুফান যাইব গই, বিপদ কাটে আমাদের টা, এটা সবাই জানে। বাস আমরা পড়তে থাকলাম, তুফান ঘুরে গেল ভারতের দিকে। ভারতের ঠাকুর একজন আমারে পায়া কয় যে আপ ক্যা করতে হে, আগাজ হতা হ্যায় তুফান বে আপ বেঙ্গল মে, ইয়ে আ জাতা হ্যায় ইন্ডিয়া মে। তুফান উঠে বঙ্গোপসাগরে ধাক্কা দেয় আম করে, আপনারা কেমনে পাঠাবেন? আমরা বললাম আমরা পাঠাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ইনকিলাবের অস্ত্রমুদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জিকির করা যাবে না, এটা জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একদম শেষে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস পুরোটাই হয়ে গেল, সওয়াব পেয়ে গেলেন। কালেমার জিকির, শুধু কালেমার জিকির। রাসূল বলছেন তাজাদ্দাদু ইমানাকুম, ইমানকে নতুন করো। কিভাবে নতুন করব? কালেমা পড়লেই ইমান নতুন হয়ে যায়। তবে কালেমা যখন পড়বেন তখন কলিজা নড়বে, শরীর নয় কার কথা? আল্লাহ। অজেলাত কুলুবুহুম, লড়বে কি অন্তর? অন্তর লড়বে, শরীর নয়। শরীর লড়লে বোঝা যাবে আপনি রুগী, শরীর লড়লে বোঝা যাবে কি রুগী। অন্তর নড়তে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। অজলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রতি বছর মাহফিলটা হোক, চান তো আপনারা? সবাই চান? পিছনে দেখেন লোকদেরকে দেখা যাচ্ছে না, কুয়াশা নামছে। কুয়াশাটা অন্যরা কি কোন খোয়া না খোয়া? হ্যাঁ আমি শিখিবে লাগে, হুলুস্থুল খোয়া নামের দে। এই মাহফিলটা প্রতি বছর হবে, আরো সুন্দরভাবে হবে, আল্লাহ কবুল করুন। এইবার তো খুব অল্প প্রচারই হলো, তবে মাহফিলের পাশে আমার ভাই একটা মসজিদে হাত দিয়েছেন, ভিতরে হলো 4000 স্কোয়ার ফিট, 4500, তা প্রায় কত মুসল্লি পড়তে পারবে নামাজ? 1000 মুসল্লি, 700 মুসল্লি। এটা ছাদের জন্য আমি বেশি চাইবো না, মাত্র 2 জন চাই, 5 লাখ করে 10 লাখ দিবেন, আছে না ফৈশালা? আছে না এটা কথা কন না কেন? মালয়েশিয়া থেকে একতা পরিষদের উদ্দেশ্য আমতলী জামে মসজিদের নির্মাণের জন্য 50,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আমার এই ভাইয়ের নাম কি? গিয়াসউদ্দিন, সভাপতি। গিয়াসউদ্দিন সভাপতি, আল্লাহ কবুল করুক। আমিন।